আমাকে একটি কিতাব দিয়েছেন, আমাকে কেন পাঠিয়েছেন? যখন কাফেররা প্রশ্ন করলেন নমা আনতা, তুমি কি, তখন তিনি বললেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ছয়টা কাজের আদেশ দিয়ে, তিনটা কাজের আদেশ এবং তিনটা কাজের নির্দেশ নিষেধ দিয়ে আমাকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কয়টা কাজ? তিনটি আদেশ, তিনটি নিষেধ। তিনটি আদেশ, তিনটি নিষেধ, এই ছয়টা কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আলাইহির জবানা থেকে সারা পৃথিবীতে খতিবগণ এই আয়াত দিয়ে খুতবা শেষ করেন। কারণ হচ্ছে এই আয়াত দিয়ে কোরআনুল কারীমের 6666 আয়াত আছে, কিন্তু সব বাদ দিয়ে খতিবগণ এই আয়াত দিয়ে খুতবা শেষ করেন কেন? এটা চালু হয়েছে, এই প্রথা চালু হয়েছে বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আলাইহির জবানা থেকে। প্রশ্ন হলো কেন? মূলত এই খুতবা দিয়ে খতিবগণ খুতবা শেষ করেন এজন্য যে কোরআনুল কারীমের 6666 আয়াতের মধ্যে যা আছে এই একটা আয়াতের মধ্যে তাই আছে। সুবহানাল্লাহ, বলুন নবিয়্যা বাদাক ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন والذين اتبعهم بإحسان إلى يوم الدين نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم
حَرَجٍ مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُ تَسْلِيمًا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد در في شاني নেড়ি কতড়ো দড়িয়া কর দিয়া দিল কো রোশন কর দিয়া আঁখো কো ভীনা কর দিয়া বলগল উলা حسنت جميع اما بعد বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদেই লাকসাম লাকসামের পশ্চিমগাঁও লাকসামের প্রাণ কেন্দ্র পশ্চিমগাঁও নবাবপাড়া মুসলিম পাড়া ও বাগিচা পাড়া যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল বরকতময় সওয়াব পূরণ এই মাহফিলের জনাব সভাপতি প্যানেল মেয়র ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আপনাদের কাছের মানুষ প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আব্দুল আলিম দিদার সাহেব উনি আছেন কোথায় উনি আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে কবুল করুন আমিন মঞ্চে ভূমিষ্ঠ এবং ময়দানে বসে থাকা প্রীত্যুতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম মাথার তাঁত এ জাতির পরীক্ষিত শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামায়ে কেরাম তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা আজকের এই দোয়ার মাহফিলের আজকের এই মাহফিলের অ্যারেঞ্জ করেছে যুবকরা ঠিক না আল্লাহ তাআলা এই যুবকদেরকে হযরত খাব্বাব খুবাইব হাসানুল বান্না সৈয়দ কুতুব শহীদ সহ যারা দিনের জন্য সব কিছু দিয়েছেন আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকদের সাথে হযরত বেলাল আরাদের সাথে এই লাকসামের একদল যুবক যারা এই মাহফিলের আয়োজন করেছে তাদেরকে কবুল করুন আমরা বলি আমিন আমার ছোট্ট বন্ধুরা পর্দার আড়ালে আমাদের মায়েরা বোনেরা ও মেয়েরা লাকসাম এই শহরের সর্বস্তরের ব্যক্তিবর্গ প্রশাসনের ব্যক্তিরা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সম্মানিত সদস্যবর্গ আমি এবং আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই রাতে এশারের পরে যে মহান মালিক আমাদেরকে কোরআনের কাছে বসিয়ে দিয়েছেন
তার শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নবীদের নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। জান্নাত কামনা করছি ওই সমস্ত ভাইদের যাদের কারণে দীন পেয়েছি, ইসলাম পেয়েছি, যারা দীনের জন্য সব দিয়েছেন, যারা দীনের জন্য সব দিয়ে সর্বশান্ত হয়েছেন, ঘর বাড়ি জায়গা জমি খেজুরের বাগান হামলা মামলা জেল জরিমানা সব দিয়ে তারপরও নিজেকে দীনের উপরে টিকিয়ে রেখেছেন, দীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে লা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহ, সব কিছুর বিনিময়ে দিনকে যারা ধরেছে, দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেননি, যারা সব মেনে নিয়েছে, নিজের জীবনকে তুচ্ছ মনে করেছে দিনের কাছে কোরআনের কাছে, আল্লাহ তাআলা ওই সমস্ত ভাইদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার মাধ্যম কি? আমাদের দেশে লালন শাকি নিয়ে গবেষণা হয়, আমাদের দেশে বঙ্কিমচন্দ্রকে নিয়ে গবেষণা হয়, আমাদের দেশে রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা হয়, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে গবেষণা করার জায়গা খুব কমই আছে, ঠিক কিনা বলুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আজকে থেকে 4,500 বছর আগে বৌদ্ধ ধর্মের প্রণেতা শ্রী গৌতম বুদ্ধ যখন তিনি মারা যাচ্ছেন, তখন তার ভক্ত বৃন্দরা চারদিকে জড়ো হয়ে বলছেন, দেখুন গৌতম আপনি তো মারা যাচ্ছেন, আপনি এমন একজনের কথা বলে যান, আপনি মারা যাওয়ার পরে যার হাত ধরবো, যার আদর্শ মানবো, যার কাছে যাবো, এরকম একজন ব্যক্তির কথা বলুন। তখন শ্রী গৌতম বুদ্ধ বলছেন, দেখো আমি মারা যাওয়ার পরে এমন একজন মৈত্রেয় বুদ্ধ খুঁজে নিও, তোমরা তার আদর্শ মেনে নিও, যদি তোমরা পরকালে নাজাত পেতে চাও। তখন তার ভক্তরা বলল যে শ্রী গৌতম আপনি খুলে বলুন, আপনি যদি ডিটেলস বিস্তারিত না বলেন তাহলে আমরা তাকে খুঁজে পাবো না। তখন শ্রী গৌতম বুদ্ধ আজকে থেকে 4,500 বছর আগে বলছেন যে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন একজন মৈত্রেয় বুদ্ধের কাছে যেও, মৈত্রেয় বুদ্ধ হচ্ছে হিব্রু ভাষা, মৈত্রেয় বুদ্ধ অর্থ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্রী গৌতম বুদ্ধ বলছেন যে আমি মারা যাওয়ার পরে তোমরা ওই ব্যক্তির হাত ধরো, ওই ব্যক্তির আদর্শ মেনে নাও, ওই ব্যক্তির সিরাজ ছুরার, ওই ব্যক্তির ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন ওই ব্যক্তিকে মেনে নাও, যেই ব্যক্তির জন্ম হবে আরব দেশে খেজুর গাছের দেশে, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, মাতার নাম হবে আমেনা। সুবহানাল্লাহ বলুন। একজন মৈত্রী বুদ্ধ, একজন শ্রী গৌতম বুদ্ধ দেখিয়ে দিয়েছেন একজন ব্যক্তির আদর্শ মানতে হবে, সে কে? মুহাম্মাদুর। অন্য কোন ব্যক্তির আদর্শে অন্য কোন ব্যক্তি সুপারিশ করে জান্নাতে নেওয়ার কোন সুযোগ নাই। জাপানের মিউজিয়ামের সামনে, জাপানের জাদুঘরের সামনে লেখা আছে এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, প্রফেট অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া, কিন্তু আপনি কতটুকু জেনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে? আমি কতটুকু জেনেছি, জানার মাধ্যম কি? যতটুকু জেনেছি তার চেয়ে হাজারো বেশি জানে ইহুদি খ্রিস্টান, তাকে নিয়ে অ্যানালাইসিস করে গবেষণা করে। আজকে আমেরিকার সিএনএন এর একটি রিপোর্ট যে বর্তমান বিশ্বে ইহুদি খ্রিস্টান সহ গোটা বিশ্বে এত পরিমাণ মুসলিম হয়ে যাচ্ছে, হিসাব রাখা আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলুন। এ হচ্ছে আজকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গবেষণা করে এর একটি রেজাল্ট। সম্মানিত দীনী ভাই, ঠিক আমাদের দেশে এর বিপরীত। আমাদেরকে যদি বলা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম, দাদার নাম, তার পরদাদার নাম, তার পরদাদার নাম যদি বলতে বলা হয় তাহলে আমরা পারবো? পারবো কি? যদি বলা হয় সালমান শাহের বাবার নাম কি, মায়ের নাম কি, সাকিব আল হাসানের বাড়ি কোথায়,
চার ছয় কয়টা মারছে, ছক্কা নিয়ে কয়টা মারছে, চার ছয় কত পিটাইছে, এটা নিয়ে গবেষণা হচ্ছে, ঠিক কিনা বলুন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা নেই, রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা হচ্ছে, গবেষণা হচ্ছে বঙ্কিমচন্দ্রকে নিয়ে গবেষণা হচ্ছে। এই বিংশ শতাব্দীতে যখন কাতারে কাতারে মুসলিম হয়ে যাচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করছে, ঠিক এই মুহূর্তে আমরা গ্রহণ করছি রবীন্দ্রনাথের চরিত্র, ঠিক কিনা বলুন? এই খুব কষ্ট করে বড় অ্যারেঞ্জ করেছেন, এখান থেকে যদি এক বছরের পাথেও না নিয়ে যেতে পারেন তাহলে এই মাহফিল ব্যর্থ হবে। আমরা চাই এখন থেকে একজন মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের সৈনিক হব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, জিজান এবং ফিলিস্তিন মক্কা শহরের একেবারে লাস্ট প্রান্ত একটি সীমান্ত পথ হচ্ছে জিজান। তো জিজানের এক সময়ের গভর্নর ছিলেন আকসাম ইবনে সৈফি, তিনি অনেক বড় লিডার ছিলেন। তো তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছেন, এই কথাটা চারদিকে ছড়িয়ে পড়ছে। যখন তার বয়স 35-37 বছর, নবুয়াতের ঠিক দ্বার প্রান্তে, চারদিকে এই কথাটা ছড়িয়ে পড়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ নামে একজন ব্যক্তি আসছেন, মুহাম্মদ নামে একজন ব্যক্তি আসছেন, যিনি মানুষদেরকে এক রবের ইবাদত করতে বলেন, এক রবের কাছে মাথা নত করতে বলেন, অন্য কারো কাছে মাথা নত করব কার কাছে? এই কথাটা যেতে যেতে এই জিজানের গভর্নর ছিলেন আকসাম ইবনে সৈবি, একজন সানাজিদুল কোরাইশ, একজন বিশাল মাপের নেতা ছিলেন তিনি। যখন তার কাছে এই খবরটা গেল যে আরবে একজন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসছেন, তখন তিনি তার প্রজাদেরকে ডাকলেন, জনগণকে সব ডেকে বললেন, দেখেন আমি জানতে পারছি যে মক্কা নগরে একজন ব্যক্তি আসছেন, তিনি অনেক ভালো কথা বলেন, মানুষদেরকে এক রবের ইবাদত করতে বলেন, তো আমার মন চাচ্ছে আমি গিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে একটু দেখে আসতাম। একজন কাফের, তিনি বলছেন যে আমাকে যদি তোমরা অনুমতি দাও তাহলে আমি গিয়ে মুহাম্মদ আমিনকে একটু দেখে আসতাম। তখন লোকেরা বলল, দেখেন আপনার মতো একজন বড় লিডার কোথাকার মুহাম্মদ, কি তার জন্ম, কোথায় তার বাড়ি, আমরা কিচ্ছু জানি না, সুতরাং আপনার মতো একজন লিডার, বড় মাপের লিডার মুহাম্মদকে দেখার জন্য আপনি যাবেন এটা মানায় না, তার চেয়ে কাজ করুন, আপনি আমাদের থেকে দুইজন দূত আপনার আপনি মনোনীত করে দেন, আমরা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আসি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে গিয়ে দেখে আসি, আসলে সে কি কথা বলে, কি করছে, আপনার মতো মানুষ মুহাম্মদকে দেখতে যাবেন এটা মানায় না। আমার কথা বুঝছেন কিনা, বোঝা যায় কিনা? আকসাম ইবনে সৈফি তখন দুইজন দূত নির্বাচন করে দিলেন জনগণের মধ্য থেকে, বিশ্বস্ত দুইজন দূত জিজান প্রদেশ থেকে রওনা করেছেন দুইটা প্রশ্ন নিয়ে, কয়টা? দুইটা। আকসাম ইবনে সৈফি শিখিয়ে দিয়েছেন যে তোমরা গিয়ে মুহাম্মদকে গিয়ে এই দুইটা প্রশ্ন করবে। রাত দিন চলতে চলতে এক সময় তারা মক্কা নগরে পৌঁছলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাদের ভাষায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে রাষ্ট্রদূতের শেখানো প্রশ্ন তারা গিয়ে বললেন, প্রথমেই প্রশ্ন করলেন যে মান আংতা, তুমি কে, তুমি কে, সবাই বলুন তুমি, রাষ্ট্রদূতের শেখানো প্রশ্ন, আমাদের মেয়র সাহেবের শেখানো, যদি কোনো দূত কারো কাছে পাঠায়, তার যদি কোনো সহকারী পাঠায় তাহলে সহকারীর কোনো কথা নেই, যে কথা মেয়রের, যে কথা এমপি সাহেবের, ওই কথা নিয়ে তার প্রতিনিধি অন্যের কাছে বলে দিবে, তার ব্যক্তিগত কোনো কথা বলবেন না, এটাই স্বাভাবিক। গিয়ে প্রশ্ন করলেন আকসাম ইবনে সৈফির শেখানো প্রশ্ন, মান আংতা, এ কথা যখন বললেন যে তুমি কে,
এই কথার জবাবে সম্মানিত লাকসামবাসী আপনারা কি বলতেন? আপনাদেরকে যদি রাস্তায় কেউ প্রশ্ন করবে, মিয়া তুমি কে, আপনার কোথায় বাড়ি, আপনার আপনি কে, তখন আপনি কি বলতেন? আমি কি বলতাম? আরে মিয়া তুমি আমার চিনো না, আমি এই লাকসাম শহরের অমক দলের নেতা। আরে মিয়া তুমি আমার চেনো না, আমি অমুক বংশের ছেলে। তুমি আমার চেনো না, আমি মেম্বার সাহেবের ছেলে। তুমি চেনো না, আমি এমপি সাহেবের ছেলে। তুমি জানো না, এমপি সাহেবের ভাইনার ছেলে। এরকম একটা ডিজিগনেশন, এরকম একটা পরিচয় দিতেন না? শুনুন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যখন তাকে কাফেররা গিয়ে প্রশ্ন করলো যে মান আংতা, তুমি কে, এই প্রশ্নের জবাবে বুখারীর দীর্ঘ হাদিস মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। সুবহানাল্লাহ, বলুন আর কোনো পরিচয় নেই, আর কোনো ডিজিগনেশন নেই, আর কোনো উপাধি নেই। আজকে তাকান পীর সাহেবদের নামের তালিকার দিকে, তাকান না, পীরে কামেল, উলিয়ে সামদানি, সারা গায়ে সুলতানি, এরপরে কুতুবুল আলম, হকের দাবিদার, হকের মশাল্লি দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন তারাই হক, আর কেউ হক নয়, এরকম একটা ভাবসাব প্রত্যেক পীর সাহেবের, ঠিক কিনা বলুন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তাকে কাফেররা প্রশ্ন করলেন মান আংতা, তুমি কে, এই প্রশ্নের জবাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমি মুহাম্মাদের বেটা আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আতানিয়াল কিতাব, আমার উপর একটি কিতাব অবতীর্ণ করা হয়েছে। আতানিয়াল কিতাব বিকুওয়া, আমার উপরে একটি কিতাব অবতীর্ণ করা হয়েছে। এতটুকুই পরিচয় দিলেন, আর কোনো পরিচয় নেই। তিনি বলতে পারতেন আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার বড় দাদার নাম আবুল হাসিম, আমার মায়ের নাম আমেনা, আমি পৰিৱেশৰ শ্রেষ্ঠ বংশ কুৰেশ বংশে জন্মগ্রহণ করেছি। এই বেটা তোমরা আমাকে চিনো না কেন? বলতে পারতেন না, কিন্তু তিনি সংক্ষেপে বলে দিলেন আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর কোনো পরিচয় নেই, আর কোনো ডিজিগনেশন নেই, আর কোনো উপাধি নেই। ইচ্ছে করলে অনেক বড় করে তাকে উপস্থাপন করতে পারতেন, কিন্তু তিনি কিছুই বললেন না। আমার ভাইরা দেখুন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পরিচয় দেখুন, নাম হলে মুহাম্মদ সাল্লাল্লাহু, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাসিম, তার পিতার নাম আব্দে মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররা, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফাহির, তার পিতার নাম মালিক, তার পিতার নাম আদনান, তার পিতার নাম কেনান। আল্লাহু আকবার বলুন। কিন্তু তিনি কোনোই পরিচয় দিলেন না। যখন কোনো পরিচয় না পেয়ে দ্বিতীয় প্রশ্ন করলেন অমা আংতা, তুমি কি, তুমি কে, তুমি কি, বলুন তো প্রশ্ন দুইটা কি? মান আংতা, তুমি কে? যখন এই প্রশ্নের উত্তরে সংক্ষেপে জবাব দিলেন যে আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, এখন দ্বিতীয় প্রশ্ন করলেন যে অমা আংতা, তুমি কি? যখন তুমি কি বলছেন, তিনি কোনো নিজের পরিচয় শুনিয়ে দিলেন না, যেহেতু আগেই বলছেন আতানিয়াল কিতাব, আমাকে একটি কিতাব, আমার উপর একটা কিতাব দেয়া হয়েছে, কিতাবটার নাম কি ভালো করে বলুন, কি? কুরআনুল কারীম।
এইবার তিনি নিজের পরিচয় না দিয়ে সূরা নাহলের 90 নম্বর আয়াত শুনিয়ে দিলেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি কিতাব দিয়েছেন, আমাকে কেন পাঠিয়েছেন? যখন কাফেররা প্রশ্ন করলেন নমা আনতা, তুমি কি, তখন তিনি বললেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 6টা কাজের আদেশ দিয়ে, 3টা কাজের আদেশ এবং 3টা কাজের নির্দেশ নিষেধ দিয়ে আমাকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কয়টা কাজ? 3টি আদেশ, 3টি নিষেধ। 3টি আদেশ, 3টি নিষেধ, এই 6টা কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আলাইহির জবানা থেকে সারা পৃথিবীতে খতিবগণ এই আয়াত দিয়ে খুতবা শেষ করেন। কারণ হচ্ছে এই আয়াত দিয়ে কোরআনুল কারীমের 6,666 আয়াত আছে, কিন্তু সব বাদ দিয়ে খতিবগণ এই আয়াত দিয়ে খুতবা শেষ করেন কেন? এটা চালু হয়েছে, এই প্রথা চালু হয়েছে বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আলাইহির জবানা থেকে। প্রশ্ন হলো কেন? মূলত এই খুতবা দিয়ে খতিবগণ খুতবা শেষ করেন এজন্য যে কোরআনুল কারীমের 6,666 আয়াতের মধ্যে যা আছে এই একটা আয়াতের মধ্যে তাই আছে। সুবহানাল্লাহ, বলুন। এই একটা আয়াতকে কেন্দ্র করে অনেকগুলো কথা, যেহেতু আমার পরে একজন মহতারাম আলোচনা করবেন, আমি বিস্তারিত আর ব্যাখ্যায় যেতে পারবো না। 3টা আদেশ, 3টা নিষেধ, এর উপরে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ, অবিমাশিয়াতিল্লাহ। তো আকসাম ইবনে সাইফি যখন এই রাষ্ট্রদূত, তার দুইজন রাষ্ট্রদূত যখন এই আয়াত শুনলেন, তখন তারা বললেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওয়াল্লাহি গুনুগুন মুহাম্মদ, তুমি যা শুনাইলা খালি মিঠা, খালি মিঠা। সুবহানাল্লাহ, বলুন। এবার ওই দুইজন ব্যক্তি বলতে লাগলেন মুহাম্মদ, তুমি কিছু মনে নিও না, আবার আমাদের কি শোনাও। আল্লাহর হাবিব আবার শুনালেন, দুইজন ব্যক্তি পিন পতন নিরবত আল্লাহর হাবিবের সামনে বসে আছেন। এবার আবার বললেন মুহাম্মদ, তুমি কিছু মনে নিও না, আমাদেরকে পাঠিয়েছেন আকসাম ইবনে সাইফি, তুমি যদি আর একবার পড়ো তাহলে আমরা মুখস্থ করে নিতাম, তোমার মুখস্থ কথাগুলো আমরা আকসাম ইবনে সাইফির কাছে বলে দিতাম, তুমি যদি মনে কিছু না নাও তাহলে তুমি আর একবার শুনিয়ে দাও। আল্লাহর হাবিব আর একবার শুনালেন, দুইজন ব্যক্তি জোর ধারায় কাঁদতে লাগলো। এবার কাঁদতে কাঁদতে তারা বিদায় হচ্ছে। আকসাম ইবনে সাইফির লোকেরা তার জিজান প্রদেশের সব মানুষগুলো বসে আছে যে মুহাম্মদ কি সংবাদ দেয়, মুহাম্মদ কি বলে শোনার জন্য। আকসাম ইবনে সাইফির দূত, এই দুইজন দূত যখন গিয়ে বসলেন, লোকেরা সব জড়ো হয়ে গেল, জিজান প্রদেশের লোকেরা, তারা বলতে লাগলো কি বলছে আমাদেরকে তাড়াতাড়ি শোনাও। তখন দুইজন দূত বললেন আপনার শেখানো প্রশ্ন করেছিলাম, মান আনতা, তুমি কে, এই উত্তরে তারা বলছেন আনা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর কিছু বলে নাই। তারপরে বলেছেন ওয়ামা আনতা, এই প্রশ্ন করেছিলাম,
এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আদল ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন, ওয়া ইতাইল কুরবা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সৎ আচরণ করার জন্য, ওয়া ইতাইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে দিতে আর আত্মীয়ের হক পাড়া প্রতিবেশীর হক সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, আর আমাকে পাঠিয়েছেন এজন্য অশ্লীল নিরর্জতা ব্যয় আপনার জন্য আমাকে রুখিয়ে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, আমাকে পাঠিয়েছেন সীমা লঙ্ঘন যারা করে, যারা জুলুম করে, যারা নির্যাতন করে, যারা অত্যাচার করে, ওই সমস্ত মানুষগুলোকে মোটিভাই করে অত্যাচার থেকে ফিরে ওই মানুষগুলোকে জান্নাতমুখী করার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। আকসাম ইবনে সাইফ জুমির এক মহিলা মদ পান করেছে, মদ পান করার পরে এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিচার করবেন, তিনি ছিলেন বনু মাখজুমি একটি মক্কা নগরের এক বিশাল গোত্র, অনেক বড় গোত্র, অনেক প্রভাবশালী গোত্র। তো সাহাবীরা বললেন যে বনু মাখজুমির যদি এই মহিলার বিচার করা হয় তাহলে তো মুসলমানেরা এই প্রভাবশালী ব্যক্তিদের নজরে পড়ে যাবে, তাহলে তো আর আমাদের এই মক্কা নগরে দাওয়াতি কাজ করতে সুবিধা অসুবিধা হয়ে যাবে। তখন আল্লাহর হাবিবের কাছে এই কথাটা কেউ বলবে যে ইয়া রাসূলুল্লাহ আপনি বিচার করেন না, তাহলে আমাদের মুসলমানদের অসুবিধা হবে, কিন্তু কেউ সাহস পাচ্ছিলেন না। তখন জায়েদ বিন হারেছা তার ছেলে আব্দুল্লাহ বিন জায়েদ, যাকে বলা হয় হুব্বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের ভালোবাসা, এই আব্দুল্লাহ বিন জায়েদকে ঠিক করলেন যে তাকে মুহাম্মাদের কাছে পাঠাবেন। তো সাহাবীরা তাই করলেন, সাহাবীরা গিয়ে আব্দুল্লাহ বিন জায়েদকে ধরলেন যে জায়েদ তুমি কি মুহাম্মদ রাসূলুল্লাহকে বুঝিয়ে বলো যাতে করে এই মহিলার বিচার না হয়। তো আব্দুল্লাহ ইবনে জায়েদ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন যে দেখুন ইয়া রাসূলুল্লাহ আপনি এই বনু মাখজুমির এই ব্যক্তির এই নারীর বিচার করেন না, যদি বিচার করেন তাহলে মুসলমানদের কষ্ট হয়ে যাবে, মুসলমানদের উপরে হয়তো তারা কোনো প্রতিশোধ দিতে পারে। একথা শোনার পরে মুহাম্মদ রাসূলুল্লাহর চক্ষু দুটো লাল হয়ে গেল, তিনি বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন শোনো আব্দুল্লাহ বিন জায়েদ, আজকে বনু মাখজুমির ওই নারী না হয়ে যদি আমার মেয়ে যদি ফাতেমা হতো তারপরে আমি মুহাম্মদ রাসূলের এক চুল পরিমাণ বিচার করার জন্য কোনোদিন আমি পক্ষপাতিত্ব করতাম না। আল্লাহু আকবার বলুন। আজকে অপরাধ করছে কে? অপরাধ করছে ছেলে, এজন্য পার পেয়ে যাচ্ছে। অপরাধ করছে কে? দলীয় লোক, এজন্য পার পেয়ে যাচ্ছে। অপরাধ করছে কে? ভাতিজা, এইজন্য পার পেয়ে যাচ্ছে। কিন্তু ইসলাম বলছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, মূলত মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠানো হয়েছে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার করার জন্য, পক্ষপাতিত্ব করার জন্য নয়, ঠিক কিনা বলুন? কোনো পক্ষপাতিত্ব করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীতে আসেনি। সম্মানিত ভাইরা, যদি পক্ষপাতিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ করতেন তাহলে হয়তো ইতিহাস, হয়তো কোরআনের আয়াত, কোরআনের ব্যাখ্যা ভিন্নভাবে লেখা হতো। কিন্তু পক্ষপাতহীন বিচার সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে দিয়েছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আমিরুল মুমিনিন হলেন, হওয়ার পরে তিনি একটি উদ্বোধনী ভাষণ দিলেন। দেখবেন আপনাদের মেয়র সাহেব যেদিন মেয়র হয়েছে ওই দিন একটি স্বাগত বক্তব্য দিয়েছে না, আপনাদের কাউন্সিলর সাহেব যেদিন এই কাউন্সিলর হয়েছেন একটি স্বাগত বক্তব্য দিয়েছে না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন প্রেসিডেন্ট হলেন, যখন আমিরুল মুমিনীন নির্বাচন হলেন তখন তিনি একটি ভাষণ দিলেন। তিনি দাঁড়িয়ে প্রথমে বললেন ইয়া আইয়ুহাল ইখওয়ান,
ইয়া আইয়ুহাল আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রাসূলের সাহাবীগণ, আনা আদনা খাদিমুহা, আমি আপনাদের একজন আদনা খাদেম, আমি মাত্র আপনাদের একজন আদনা খাদেম। যতক্ষণ পর্যন্ত আমি ন্যায় বিচার করি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের আদর্শকে মানি, ততক্ষণ পর্যন্ত আমাকে আপনারা মানবেন। যদি আমার বিচারের মধ্যে কোনো ভুল ত্রুটি পান, যদি আমার কথার মধ্যে যদি কোনো পক্ষপাতিত্ব পান, ওই দিন থেকে আমি ওমর ইবনুল খাত্তাবকে আপনারা মানবেন না। পিনপতন নীরবতা, কোনো কথা বলছে না। একজন যুবক দাঁড়িয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনীন, আমার কথা আছে। তিনি বললেন, বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে সবার জন্য কাপড় বরাদ্দ হয়েছে একটি, কিন্তু আপনার গায়ে দেখি দুইটা কাপড়, একটা পরনে একটা গায়ে জড়ানো, এই দুটো কাপড়ের টুকরা কোথায় পেয়েছেন আমি জানতে চাই। আল্লাহু আকবার বলুন। তখন ওমর ইবনুল খাত্তাব বললেন, এই মক্কা নগরে যদি আমার বিচার করার মতো যদি কোনো মানুষ না থাকতো, তাহলে আমিরুল মুমিনের পদ, থেকে আমি আজকেই ইস্তিফা দিতাম, আজকে আমি পদত্যাগ করতাম। যেহেতু আমিরুল মুমিনের বিচার করার মতো, জবাবদিহি করার মতো যদি যদি এই যুবক থাকে, এই শহরে জনগণ থাকে, তাহলে আমি আমিরুল মুমিনিন ঠিক থাকতে পারবো। তখন আমিরুল মুমিনিন বললেন যে সবার জন্য দুইটা কাপড়ের টুকরো নির্বাচিত হয়েছে, সবাই পেয়েছে, আমিও ঠিক দুটোই পেয়েছি। আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনিও পেয়েছেন একটি, আমিও পেয়েছি একটি। আব্দুল্লাহ ইবনে ওমরের, আমার ছেলের কাপড়ের টুকরোটুকু আমার পরনে, আর যেটুকু আমি পেয়েছি এটা আমার গায়ে জড়ানো। আল্লাহু আকবার বলুন। এ হলো আদলি ওয়াল ইহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত ইহসান প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচারক হিসাবে ন্যায় প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। দ্বিতীয় হচ্ছে, জুলুম করো না, অন্যায়ভাবে কোনো মানুষের প্রতি কোনো জুলুম করো না, অন্যায় করো না, কোনো মানুষকে বিনা বিচারে থাপ্পড় দিও না, বিনা বিচারে কাউকে জেল দিও না, বিনা বিচারে কাউকে কষ্ট দিও না, বিনা বিচারে কারো জায়গা জমি দখল করো না। এটা তো লাকসাম শহর, জমির দাম অনেক বেশি, গরিব লোকটা জমি কিনেছে, এরপরে ভুয়া দলিল দিয়ে এক জমি সাতবার বিক্রি হয়, এই শহরে আছে কিনা বলুন। কারণ এটা লাকসাম শহর, জমির দাম খুব বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাজের জন্য পাঠিয়েছেন সেটা হলো জুলুম করো না। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কেউ জুলুম করো না। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, জুলুমের ফল হলো অন্ধকার, জাহান্নাম। ব্যক্তি যাহার জন্য, যার আমলের কারণে, যার কর্মের কারণে জাহান্নাম হয়েছে, সে জাহান্নাম দেখতে পারবে। জান্নাত যে হয়েছে, জান্নাত পাবে, সে জান্নাতে চলে যাবে। কিন্তু যিনি জুলুম করেছে, অন্যায় করেছে, মানুষ পিটিয়েছে, মানুষকে থাপ্পড় দিয়েছে, বিনা বিচারে দোকান দখল করেছেন, ঘরবাড়ি দখল করেছেন, জায়গা জমি বিক্রি করেছেন, জায়গা জমি যারা দখল করেছেন, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন বিচারের ফল হলো অন্ধকার, জুলুম ব্যক্তি কিছুই দেখবে না, তিনি সামনেও কিছু দেখবে না, পিছেও কিছু দেখবে না, তিনি ডানেও কিছু দেখবে না, বামেও কিছু দেখবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন কি তোমরা ভয় করো, ওই দিন কি তোমরা ওই দিনের ব্যাপারে সতর্ক হয়ে যাও। কোন দিন, কোন দিন সবাই বলুন, কোন দিন?
আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা তুকাল্লিমু কথা বলবেন আইদিহিম আমার হাত আমার অতুকাল্লিমুনা আইদিহিম হাত আমার আমার ব্যাপারে সাক্ষ্য দিবে হাত আমার ব্যাপারে কথা বলবে তুকাল্লিমুনা কথা বলবে হাত যা বলবে কারণ হাতের সাথে পায়ের সম্পর্ক পা দিয়ে হেঁটে গিয়েছি আর হাত দিয়ে অন্যায় করেছি হাত দিয়ে মানুষকে থাপ্পড় দিয়েছি জবান দিয়ে কথা বলেছি জবান দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে অন্য ব্যক্তিকে ফাঁসিয়ে দিয়েছি যেই দিন এখানে ঘটনা ঘটছে ওই দিন ওই ব্যক্তি ছিল হয়তো ঢাকাতে কিন্তু ওই লোকটাকে ফাঁসানোর জন্যই কেবল মামলা করেছি ঠিক কিনা বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতুকাল্লিমুনা আইদিহিম হাত তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে হাত তোমার ব্যাপারে কথা বলবে ওয়াতাশহাদু তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে আরজুলুহুম তোমার পা হাত যা বলবে হাতের ব্যাপারে হাত যা কিছু বলবে হাত যা কিছু বলবে অন্যায়ের ব্যাপারে আপনি যেথায় যা করেছেন জমি জায়গা ঠুকেছেন দস্তগত দিয়েছেন হাত দিয়ে অন্যের সম্পদ লুণ্ঠন করেছেন দোকানপাট লুট করেছেন চুরি করেছেন অন্যের জমি ঠুকিয়েছেন যা কিছু করেছেন হাত দিয়ে কি দিয়ে করেছেন এত শব্দ হয় কেন দেখুন তো বলো না চারদিকে লোকজন ঘুরে কেন যা কিছু করেছেন হাত দিয়ে কথাবার্তা বন্ধ করেন হাত দিয়ে যেহেতু সব করেছি আরজুলুহুম ওয়াতাশহাদু আরজুলুহুম পা বলবে হা হাত যা বলেছে তাই সত্য ওয়াতাশহাদু সাক্ষ্য দেবে আরজুলুহুম পা কি সাক্ষ্য দেবে কোন ব্যাপারে হাত যা বলছে অতুকাল্লিমুনা আল্লাহর সামনে যেসব কথা বলছেন কে ভালো করে বলুন কে হাত যা বলছে ওয়াতাশহাদু পা সাথে সাথে বলবে হা হ্যাঁ আল্লাহ এটাই করেছে কারণ আমি পা দিয়ে আমার সহযোগিতা নিয়েছিল আমি হেঁটে গিয়ে এই অন্যায় করেছি হাত বলবে কাকে থাপ্পড় দিয়েছেন কার জমি জায়গা দখল করেছেন কার জমি জমা ঠকিয়েছেন কাকে অন্যায়ভাবে মেরেছেন সব সাক্ষ্য দেবে সব বলবে কি হাত বলবে আর পা বলবে অতঃসাধু হ্যাঁ আল্লাহ এটাই করেছে এটাই করেছে আমি সাক্ষ্য দিচ্ছি সুবহানাল্লাহ বলুন আল্লাহর হাবিব বলেন যদি তোমার ভাইয়ের ব্যাপারে কোনো অন্যায় করে থাকো মান কানাত ইনদাহু মাজলামা তুল্লিয়াকিহি যদি তোমার কোনো ভাইয়ের ব্যাপারে যদি অন্যায় করে থাকো অপরাধ করে থাকো গীবত করে থাকো কি করে থাকো গীবত চিনেন মুরব্বীরা মনে করছে কোন পুরান সাহাবীর নাম গীবত বোঝেন না গীবত এখন হয়েছে ঘি ভাতের মতো ঘি ভাত এটা না করতে পারলে আসরের নামাজ পড়ে চায়ের দোকানে বসে চায়ের দোকান হলো গোটা সমাজের বুদ্ধিজীবীদের একটা এই সংসার ঠিক না আপনাদের লাকসাম শহরে মনে হয় নাই দুনিয়ার মিথ্যা দুনিয়ার গীবত চলছে চায়ের দোকানে মালামাল কি আছে বোঝা যায় না কিন্তু টিভি আছে 42 ইঞ্চি আর এমনিতেই সিগারেটের বাক্স সাজিয়ে রাখছেন এমনিতেই ঠিক কিনা বলুন বিস্কিট কি আছে বোঝা যায় না পান সুপারি কি আছে বোঝা যায় না কিন্তু এমনিতেই সিগারেটের বাক্স সাজানো আছে তরে 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 আর আছে কোনায় টিভি ওটা দেখে নর্তকি দেখে চক্ষু দুরান আর নামাজ পড়েন মানুষের গীবত করছেন আছে না সম্ভবত যশোরে এক মাহফিলে আসরের পরে মুরব্বীরা আসছে হুজুর আপনার সাথে কিছু কথা বলতে চাই আচ্ছা বলুন কি কথা যে হুজুর আমরা ইমাম সাহেব পাল্টাইতে চাই যা আচ্ছা ভালো কথা পাল্টাইবেন তা আমার কি করণীয় কে হুজুর ভালো কোনো ইমাম সাহেব আছে কি না আমি বলছি না আমার কাছে তো কোনো ভালো ইমাম সাহেব নাই আপনাদের এই ঢাকা থেকে এই যশোরে কেউ ইমামতি করতে আসবে না মুরব্বীরা দেখা করে এই কথা বলে চলে গেল কিছুক্ষণ পরে ইমাম সাহেব আসছে হুজুর আপনার সাথে কিছু কথা বলবো কি কথা হুজুর 8 মাস পর্যন্ত বেতন বাকি কয় মাস হুজুর 8 মাস পর্যন্ত বেতন বাকি মুরব্বীরা খুব মসজিদের মধ্যে ডিস্টার্ব করে 3 দিন তবলিগে সময় লাগাইছে আর দুনিয়ার সেই বড় আলেম হয়ে গেছে এরকম কিছু মানুষ আছে না
কি তবলিগের ভাইরা আছেন না? মেয়া তুমি তো তিন দিনে 40 বছর আকাম করছো, মেয়া 40 বছর মেয়া দাঁড়াইয়া প্রসাব করছো, 40 বছর সিগারেট খাইছো, 40 বছর ঘুষ খাইছো, 40 বছর মানুষের বদনাম করেছো, আর একজন আলেম, একজন মসজিদের খতিব, একজন তালেবে আলেম ছাত্র জীবন থেকে তাহাজ্জুদ গুজার ঠিক কিনা বলুন? তুমি তিন দিন সলিম অবধি তিন দিন ভালো হওয়ার জন্য তবলিগে গিয়ে এখন হুজুরের বিরুদ্ধে লাগছো, তুমি তিন দিন সময় লাগাইছো, এত বড় আলেম হয়ে গেছে এরকম একটা ভাবসাব নিয়ে চলে আসে না এরকম? এগুলো বাদ দিবেন তো। বললাম যে বেতন বাকি কয় মাস? হুজুর 8 মাসের বেতন বাকি। আমি কিন্তু এই জন্যই তো পাল্টাইতে চাই আপনাদের, 8 মাস যদি বেতন বাকি থাকে তো ইমাম সাহেব খাইবে কি? পানি খাইবে আর বাতাস খাইবে নাকি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানাত ইনদাহু, হাদিসের অনুবাদ বুঝুন, ব্যাখ্যায় পড়ে যায় শুধু অনুবাদটুকু বুঝুন, মান কানাত ইনদাহু মাযলামাতুল লি আখিহি, যদি তোমার, তুমি যদি তোমার কোনো ভাইয়ের ব্যাপারে কষ্টের কারণ হয়ে যাও, তুমি যদি তোমার কোনো ভাইকে কষ্ট দাও, এজুল লাইক সে যেই হতে পারে, এজহু মানছে যেই হোক না কেন, আখিহি শব্দটা কি? আখিহি অর্থ কি ভাই? যে কোনো ব্যাপারে, মিন ইরদিহি আও মিন শাইন, যে কোনো ব্যাপারে, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দুইটা দোকান পাশাপাশি, এই দোকানে আসে কেনে, কাস্টমার আসে কেনে, আসে কেনে, পাশের দোকানদার জ্বলতে জ্বলতে একেবারে শেষ, তার দোকান যে কেউ আসে না, তো এই দোকান থেকে কিনে আপনার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, তো আপনি ডেকে বলছেন এদিকে আসেন, এদিকে আসেন, যেটা কত নিচ্ছে তো 40 টাকা, দেখো 20 টাকার জিনিস 40 টাকা নেয়, কি আসে না দুই দোকানদারের সাথে এরকম লেগে আছে? কি দোকানদার ভাই আসে না এইভাবে লেগে আছে? কেউ কারো ভালো দেখতে পারছে না, দেখো 40 টাকার জিনিস তোমার কাছে, 20 টাকার জিনিস 40 টাকা রাখলো, মিন ইরদিহি যে কোনো ব্যাপারে, যে কোনো ব্যাপারে, ব্যাপারটা কি? এখান থেকে রিকশা উঠেছেন, শক্তি আছে, সামর্থ্য আছে, আপনার যৌবন আছে, ক্ষমতা আছে, রিকশা উঠেছেন ভাড়া না বলে, না বলে উঠে এখান থেকে আপনি বাইপাসে গিয়ে আপনি বলছেন এই ভাড়া কত, বলছে যে 50 টাকা দেন, 50 টাকা এই জন্য চেয়েছে আপনাকে দেখতে শুনতে ভালো দেখায়, পোশাক আশাক ভালো, আবার ভাড়া না বলে উঠছেন, রিক্সাওয়ালা এখান থেকে উঠিয়ে চিন্তা করলেন যে কয় টাকা চাবো, কয় টাকা দিবে, কয় টাকা চাবো, কয় টাকা দিবে, ওখানে গিয়ে বলছে যে দেন 50 টাকা, এক থাপ্পড় দিয়েছেন। শুনুন শুনুন, যাকে থাপ্পড় দিয়েছেন, অতুকাল্লিবুনা আইদিহিম, মনে আছে না? অতুকাল্লিবুনা আইদিহিম, হাত তোমার ব্যাপারে কথা বলবে, থাপ্পড় যাকে দিয়েছেন। শুনুন, হয়তো এই লাকসাম শহরের আদালত পাড়া, পৃথিবীর গোটা পৃথিবীর আদালতগুলো সকাল 10টা থেকে 5টা পর্যন্ত চলে, এরপরে সব অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায়, ঠিক নয় কি? শুনুন, একটা আদালত কিন্তু বন্ধ হয় না, আপনি কাউকে মাইরেন না, আপনার যেহেতু চোখ আছে আপনি অন্য কোনো চোখে পানি ঝরাইয়েন না, সে যে দলের হোক না কেন, দল দিয়ে বিচার করেন না, দলের পরিচয়, মুরিদের পরিচয়, পীরের পরিচয়, তাবলীগের সাথীর পরিচয়, বিএনপির পরিচয়, আওয়ামী লীগের পরিচয়, জামাত ইসলামের পরিচয়, জাতীয় পার্টির পরিচয়, জান্নাতে একজন ব্যক্তি যেতে পারবে না, আল্লাহর গোলামে এই পরিচয় জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা বলুন? দলীয় পরিচয়ের উঠতে উঠে আল্লাহর গোলামি করে জান্নাত পাওয়ার সুযোগ আছে, কিন্তু দলীয় পরিচয় জান্নাত পাওয়ার কোনো সুযোগ? যাকে থাপ্পড় দিয়েছেন আপনি, যাকে আপনি কষ্ট দিয়েছেন, যাকে এই শহর সারা করেছেন, যার দোকানের শাটার ভেঙেছেন, যার জমি জমি লুটপাট করেছেন, ওই ব্যক্তি হয়তো আদালত পাড়া যেতে পারেনি, ওই ব্যক্তি হয়তো আপনার কাউন্সিলর সাহেবের কাছে বিচার দিতে পারেনি, হয়তো ওই ব্যক্তি চেয়ারম্যান সাহেবের কাছে যেতে পারেনি, ওই ব্যক্তি হয়তো মেয়রের কাছে কিছু বলতে পারেনি, কিন্তু একজনের কাছে কিন্তু বিচার দেন, যাকে থাপ্পড় দিয়েছেন, যাকে কষ্ট দিয়েছেন, ভাড়াও দেননি থাপ্পড়ও দিয়েছেন, ওই লোকটা বলছে, ওই লোকটা বলছে যে আল্লাহ, আমি এই শহরে গরিব বলে আমি আসছি এখানে রিক্সা চালাইতে, লক্ষ্মীপুর থেকে আসে না, লক্ষ্মীপুরের ড্রাইভার এখানে আসে না, আমি আসছি এখানে মাইমানসিং থেকে এখানে এই শহরে আসছি রিক্সা চালাতে,
আল্লাহ আপনার সাথে যে পেট তার সাথে ঠিক একই পেট না ভিন্ন কোন পেট? হ্যাঁ, পেটের দায় এখানে রিক্সা চালাতে আসছি, আল্লাহ আমার ভাড়াও দিলেন আমাকে থাপ্পড়ও দিয়েছে, আল্লাহ তুই বিচার করিস, আল্লাহ তুই বিচার করিস। শুনুন, আদালত পাড়ায় গেলে সাক্ষী লাগে, মামলা রুজু করতে হলে সাক্ষী সমর্থ লাগে, কিন্তু আল্লাহর আদালতে মামলা করার জন্য কাউকেই লাগে না, কারণ সাক্ষী তো আল্লাহই। সাক্ষী কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। রাজা দিরাজ, আমি আল্লাহ, আমি চিরঞ্জীব চিরস্থায়ী, লা তাখুযুহু লাইনাফি করা হয়েছে, ইম্পসিবল করা হয়েছে, কখনো নয়, কোনোদিনও নয়, লা তাখুযুহু লা শাক্কা ফি, কখনো নয়, সিনা তু আমাকে স্পর্শ করে না তন্দ্রা, ওয়ালা নাওম আমাকে স্পর্শ করে না ঘুম, আমাকে ধরে না ঘুমে, আমাকে ধরে না তন্দ্রায়। তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা আল্লামা ফখরুদ্দিন রাজী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমান না, আল্লাহ তন্দ্রা স্পর্শ করে না, আল্লাহ ঘুমান না, আল্লাহ তন্দ্রা নাই, আল্লাহর ঘুমও নেই। কারণ কি? আল্লামা ফখরুদ্দিন রাজী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই জন্য ঘুমান না, দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে গেছে, যার জমি জায়গায় ঠকিয়েছেন, যার প্রতি অন্যায় করেছেন, যাকে থাপ্পড় দিয়েছেন, যাকে আপনি কষ্ট দিয়েছেন জবান দাঁড়া, হয়তো ওই ব্যক্তি জায়নামাজে দাঁড়িয়ে রাত্র দুইটার পরে, রাত্র দুইটার পরে দাঁড়িয়ে বলছে, ও কাবার মালিক, আমি এই শহরে মাজলুম, আমি একজন গরিব মানুষ, আমার জমি জায়গায় ঠকিয়েছে, আমাকে জেলে দিয়েছে, আমি বিনা বিচারে বছরের পরে বছর জেলখানায় আছি, মালিক তুই বিচার করিস, আমি তোর আদালতে যেতে পারলাম না, আমি তোর মেয়র সাহেবের কাছে নালিশ করতে পারলাম না, কিন্তু তোমার কাছে বিচার দিলাম, মালিক তুই বিচার করিস। আল্লামা রাজি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই জন্যই ঘুমান না, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি যদি ঘুমিয়ে যাই, ওই মাজলুমের কথা, যে ব্যক্তির জায়গা জমি ঠকিয়েছেন, যে ব্যক্তিকে থাপ্পড় দিয়েছেন, যে ব্যক্তিকে কষ্ট দিয়েছেন জবান দাঁড়া, ওই ব্যক্তির কথা কে শুনবে রে দুনিয়ার মানুষ, আমি যদি ঘুমিয়ে যাই, দুনিয়ার আদালত তো ঘুমিয়ে গেছে, এমপি মহোদয় ঘুমিয়ে আছে, মেয়র মহোদয় সবাই ঘুমিয়ে আছে, তোমার তো নালিশ দেওয়ার জায়গা থাকলো না, কিন্তু তোমার নালিশ শোনার জন্য আমি আল্লাহ কখনো ঘুমাই না। আল্লাহর হাবিব বলেন, মান কানাত ইনদাহু মাযলামাতুল লিআখিহি মিন ইরদিহি আও মিন শাইইন, কোন ব্যক্তি কোন ব্যক্তির ব্যাপারে, কোন ভাই যে কোন ব্যাপারে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন, আও মিন শাইইন, যে কোনো ব্যাপারে যদি কষ্টের কারণ হয়ে থাকেন, যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন জবান দাঁড়া, কাউকে কষ্ট দিয়ে থাকেন চোখ দাঁড়া, কাউকে কষ্ট দিয়ে থাকেন হাত দাঁড়া, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউমা, ওই দিন আসার পূর্বেই তুমি তার কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লা ইয়াকুনা দিনাহু ওয়ালা দিরহামুন, যেদিন টাকাও থাকবে না, পয়সাও থাকবে না, দিনারও থাকবে না, দিরহামও থাকবে না, যেদিন কোনো মানুষের সাক্ষ্যও পাওয়া যাবে না, কোনো মানুষ সুপারিশ করার জন্য পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। ও পৃথিবীর মানুষ, ওই দিনকে ভয় করো। কোন দিনকে? কিয়ামতের দিন। কোন দিন?
লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, যেদিন কোন ব্যক্তি কোন ব্যক্তির ব্যাপারে কোন কথাবার্তা চলবে না, কথাবার্তা আজকে দুনিয়ায় কুখ্যাত সন্ত্রাসী ধরা পড়েছে, সন্ত্রাসীর পক্ষের যে নেতা পক্ষের যে মানুষ থানায় ওসি গ্রেফতার করেছে অস্ত্র সহ, থানায় ফোন দিয়েছে হলো কাকে ধরেছেন, দর্শিত বল্টু মিয়াকে ছেড়ে দেন, কই স্যার অস্ত্র সহ ধরেছি, অস্ত্র সহই ছেড়ে দেন, অস্ত্র সহ হয়তো একজন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী উপরের কোন ফোনে সে জেলখানা থেকে সারা পেতে পারে, হচ্ছে কিনা বলুন, হচ্ছে কিনা বলুন। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, কিয়ামতের দিন হ্যালো কাকে ধরেছেন, দর্শিত ইমাম সাহেবকে ছেড়ে দেন, ছেড়ে দেওয়া হবে, হ্যালো কাকে ধরেছেন, দর্শিত আমার মুরিদ ছেড়ে দেন, কোন পীর সাহেব সুপারিশ করার কোন সুযোগ থাকবে। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, কোন ব্যক্তি কোন ব্যক্তির ব্যাপারে, কথা বুঝুন, কোন ব্যক্তি কোন ব্যক্তির হ্যালো কাকে ধরেছেন, তুমি তো চিল্লার সাথে ছেড়ে দেন, ছেড়ে দেওয়া হবে, কোনো পার পাওয়ার কোনো সুযোগ আছে, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কোনো সুপারিশ চলবে, ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, ওই দিন কোনো বিনিময় নেওয়া হবে না। বিনিময় মানে হচ্ছে এই শহরের কোনো স্কুল মাদ্রাসা কিংবা কোনো প্রতিষ্ঠানে চাকরি হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, পরে কন্ট্রাক্ট হয়েছে যে 5 লাখ দিলি চাকরি হবে, এটাকে আদলুন বলা হয়েছে, বিনিময়, আরবি ভাষায় বলা হয়েছে আদলুন, বিনিময়। আগে যেটা নিজ দিয়ে খাইতো এখন উপর দিয়ে খায়, ঠিক না? দেন বিসমিল্লাহ কই, আপনারা নেন হাতিয়ে আমরা নেই, একই জিনিস, আমরা আগে টেবিলে নিজ দিয়ে নিতাম, এখন বিসমিল্লাহ কই উপর দিয়ে দেন, চলছে কিনা বলুন। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, কোনো বিনিময় সেদিন গ্রহণ করা, ওয়ালা হুম ইনসারুন, তোমাদের কিন্তু প্রত্যাবর্তিত হবে, এক হতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো প্রত্যাবর্তিত হব না, কেবল আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত হব। যদি কোনো অন্যায় করে থাকি, যদি কোনো অপরাধ করে থাকি, যদি কোনো ব্যক্তিকে কষ্টের কারণ হয়ে থাকি, কষ্টের কারণ কি? এক খেয়ালে তাকিয়ে থাকেন, এক খেয়ালে লাকসাম শহরে বরোর সিজন চলছে না, এখন বরোর সিজন, কোনো শব্দ হবে না, মেহের আলী স্যার বাজারে ঢুকে আপনি একজনের একটা বড়ই মুখে দিয়েছেন, এই দেখি তোমার বড়ই কত, ধরি একটা বড়ই মুখে দিয়েছেন, এরপরে আসবে লিচুর সিজন, এই দেখি তোমার লিচু কেমন, ধরি দুইটা মুখে দিয়েছেন, ঠিক না? কি দেন কিনা আপনারা? লাকসামের মানুষ সব ফেরেশতা, ফেরেশতা আছে কিন্তু কিছু খারাপ মানুষও তো আছে রে ভাই, আমি তো একদিন হুজুর হইনি, আমি তো বুঝি, এটা আছে না, এই দেখি তোমার লেচু কত, ধরেই দুটো মুখে দিয়েছেন, এই দেখি তোমার বাদাম কোনো, দুটি দুটো মুখে দিয়েছেন, নির্লজ্জের মতো, বেহায়ার মতো, আপনার চরিত্র থার্ড ক্লাস মানুষ, আপনি ইতর শ্রেণীর মানুষ, আপনার মতো ইতর শ্রেণীর মানুষ একটাও নাই, আপনি কেন তার বড়ই মুখে দিয়েছেন, আপনি কেন তার বাদাম মুখে দিয়েছেন, মিন আইরদিহি, যে কোনো ব্যাপারে, ব্যাপারটা কি, একটা বড়ই মুখে দিয়েছেন, ওটা কি কিনেছেন আপনি? শুনুন, যে ব্যক্তি বাদাম বিক্রি করে তোর তো চালানি হলো 5 কেজি বাদাম, ফেরি করে বিক্রি করে, সবাই যদি দুইটা করে ধরে খেয়ে ফেলে তাহলে ওর বাদাম থাকবে? যে না, যেই একটা মুখে দেয়, যে যায় সেই একটা বড়ই মুখে দেয়, মিন আইরদিহি, যে আউমিন শাইইন, যে কোনো ব্যাপারে, ব্যাপারটা কি? ব্যাপার হচ্ছে স্কুলের সামনে বড়ের আচার বিক্রি করে, আচার, আমের আচার বিক্রি করে, এরকম হয় না? আপনি গিয়ে এক টুকরো মুখে দিয়েছেন, আপনি কেন খেলেন, কেন মুখে দিয়েছেন, ওইটা কি আপনার হক? আরো নিচে যাবেন, আউমিন শাইইন, আরো নিচে যান, মরিচ কিনতে গেছেন, মরিচ, এই 1 কেজি মরিচ দাও, 1 কেজি মরিচ দাড়িপাল্লা হয়েছে, একটা মরিচ হাতে আছে, মরিচটা কোথায় রাখবেন, কোথায় রাখবেন মরিচটা, কোথায় রাখবেন? হ্যাঁ, একটা মরিচ হাতে আছে, দেখার জন্য একটা মরিচ হাতে নিয়েছেন, ওই মরিচটা কোথায় রাখবেন? আপনি যদি আপনার আপনার ব্যাগের ভিতরে রাখেন তাহলে আপনি জালেম, আপনি কি জালেম?
ওটা তো কিনেন নাই আপনি, ওই বড়ইটা তো কিনেন নাই, মাছটা তো কিনেন নাই, ওই লেচুটা তো কিনেন নাই, আমের আচার তো কিনেন নাই, কেন মুখে দিয়েছেন? যদি এটা হয়ে থাকে ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা, সে তো আজকেই ক্ষমা চেয়ে নাই তার পা ধরে, কারণ আল্লাহ ইয়াকুনা দিনাউ ওয়ালা দিরহামু, ওই দিন টাকাও থাকবে না, পয়সাও থাকবে না, দিনারও থাকবে না, দিরহামও থাকবে না ওই দিন। তাহলে কিভাবে বিচার করা হবে? ওই দিন ওই মাজদুমের, যার জমি জায়গা ঠকিয়েছেন, যাকে পিটিয়ে গ্রাম ছাড়া করেছেন, যার মরিচ খেয়েছেন, যার বাদাম মুখে দিয়েছেন, আপনার সব পাপকে দেওয়া হবে তাকে, আপনার ওই ব্যক্তির সব পাপ দেওয়া হবে আপনাকে, আর আপনার সব নেক দেওয়া হবে তাকে, দিয়ে আপনাকে লাঠি মেরে ওসি কল্লাদিনা কাফারু ইলা জাহান্নামা জুবার, আপনাকে একটা লাঠি মেরে ধাক্কার পরে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে আপনার নেকের কারণে ওই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে। কথা বুঝাতে পারছি? আজকে থেকে শপথ করি, তাহলে অন্যের কোনো ক্ষতির কারণ আমি, আমার যেহেতু চোখ আছে, অন্য কোন চোখে পানি আমি ঝরাবো? বাদাম বিক্রি করে চালান 500 টাকার, 5 কেজি বাদাম, এর মধ্যে মেয়ের জন্য, মেয়ে অসুস্থ, এই 5 কেজি বাদাম বিক্রি করবে, হয়তো 100-150 টাকা লাভ হবে, এই লাভ দিয়ে তিনি মোটা চাল মোটা ডাল নেবেন। এরপরে বাচ্চা আবদার করছে, আব্বু তুমি এই